আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, বরাক নদীর উপর দিয়ে শীঘ্রই শুরু হবে জাহাজ চলাচল। শুলনং জাতীয় জলপথকে ব্যবহার করে গোটা উত্তর পূর্বের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে কাজ করবে সরকার। শিলচরে দাঁড়িয়ে বেশ দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলেছেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কোন রাখটাক না রেখেই তিনি জানান, বরাক নদীর উপর দিয়ে কার্গো জাহাজ ও যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর জন্য নদীর উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দুদিনের বরাক সফরে পা রাখেন কেন্দ্রীয় মন্ত্রী, গতকাল বিকেলে যোগ দেন পর্যালোচনা বৈঠকে। শিলচরে জেলা শাসক কার্যালয়ে বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, বদরপুর এবং করিমগঞ্জের নির্মীয়মান বন্দর এবং গুদামের কাজ দ্রুত শেষ করার প্রচেষ্টা চলছে। এই কাজ শেষ হওয়ার পর বরাক নদীতে ব্যবহার করে উত্তর পূর্বের সব কোটি রাজ্যকে জলপথে জুড়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানির উদ্যোগ নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগপতি এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত সামগ্রী গোটা বিশ্বের বাজারে যাতে বিক্রি করা যায় সে কথা মাথায় রেখে কাজ করছে সরকার। মন্ত্রীর কথায় বরাকের জলপথ ব্যবহার করে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত যাতায়াত করবে জাহাজ। সেখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতে স্থানীয় সামগ্রী রফতানি করা যায় সেই লক্ষ্যমাত্রায় বরাকের জলপথের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আগামী দিনের সুবিধার কথা মাথায় রেখে বরাকের জলপথ উন্নয়নে লক্ষ্যমাত্রা স্থির করা হচ্ছে বলে জানান সর্বানন্দ। তিনি প্রসঙ্গক্রমে বলেন, বরাক খনন প্রক্রিয়া ফের চালু হচ্ছে, কিন্তু কতটুকু সম্পন্ন হয়েছে তা নিয়ে জেড়ে কাশেননি মন্ত্রী। জেলা শাসক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী শুনান, বরাক নদীর উপর দিয়ে যাওয়া 16 নম্বর জাতীয় জলপথকে বাস্তব রূপ দিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশে আসাম তথা উত্তর পূর্বে দ্রুত গতিতে উন্নয়ন সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টা এবং উদ্যোগে আগামী দিনে জনগণের সুবিধার্থে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বন্দর ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন মন্ত্রী জানান, জলপথের বিকাশের সঙ্গে উন্নয়নমুখী সব ধরনের ব্যবস্থা গড়ে তুলে শক্তিশালী পরিকাঠামো নির্মাণ করা হবে। উল্লেখ্য, 5 বছর আগে শিলচরে নমামি বরাক উৎসবের সময় নদী খননের ঘোষণা করা হয়। তখন বরাকের জলপথকে চালু করে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা বলা হলেও এই প্রক্রিয়া এখনও বিষবাহ জ্বলে। এমন সন্ধিক্ষণে বরাকের বন্দর ও জলপথ পরিবহন বিভাগের মন্ত্রীর উপস্থিতিতে ফের আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন পর্যালোচনা বৈঠকে থাকা অনেকেই। অপরদিকে রামকৃষ্ণনগর পূর্ত সংমণ্ডলের আনিপুর NEC সড়ক নির্মাণে কারচুপির অভিযোগ উঠেছে। হরিনগর বায়া পূর্ব বরুয়ালা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কাজ অর্ধসমাপ্ত রেখে বিভাগীয় সহযোগে পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদার। সোমবার মুখ্যমন্ত্রীর OSD শহরিয়া এবং পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বিরাজ তালুকদার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে গেলেও এখনও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং বিভাগীয় এসর বিরুদ্ধে FIR না হওয়ায় তদন্তে দামা চাপার চেষ্টা চলছে কিনা এ নিয়ে চলছে কানাঘুষো। এই কাজের প্যাকেজের নম্বর হল AS 13261 এবং অন্যটি AS 13271। প্যাকেজ নম্বর 261। ওই সড়কের দৈর্ঘ্য হল 3 কিলোমিটার 220 মিটার। ওই কাজটি শুরু হয় 16 জুলাই 2019 সালে এবং শেষ হওয়ার তারিখ ছিল 2021 সালের 31 ডিসেম্বর। অর্থ বরাদ্দ হয় 4,78,18,629 টাকা। CC ব্লকের সড়কটিতে রয়েছে 3টি সেতুও, কিন্তু কাজটি আজ পর্যন্ত অসম্পূর্ণ। শুক্রবার সকালে তিনগড়ি, সোনেলা ইত্যাদি গ্রামের বিশ্বমোহন সিনহা, সুশীল কুমার রায়, সমরজিৎ সিনহা, নন্দলাল নমশূদ্র, বিজিৎ নমশূদ্র, মিটন নমশূদ্র, আনন্দ কুমার রায়, দিলীপ নমশূদ্র সহ আরও কিছু মহিলা সংবাদ মাধ্যমকে জানান, তারা কয়েক বছর গ্রামীণ ওই সড়কের জন্য পথে নেমে আন্দোলন করেছেন, অনশন ধর্মঘট পর্যন্ত করেছেন রামকৃষ্ণনগর সার্কল কার্যালয়ে। এরপর তদানীন্তন বিধায়ক কৃপনাথ মালা, যিনি বর্তমানে সাংসদ, তিনি মঞ্জুর করিয়ে আনেন এই সড়কটি। এরপর ঠিকাদার এই কাজ সমঝে নিয়ে কাজ শুরু করে আর এই কবছরে রাতাবাড়ির বিধায়ক হন বিজয় মালাকার। কিন্তু ঠিকাদার কাজ সমঝে নিয়ে নিম্নমানের কাজ চালিয়ে যান, তখনও তারা এ নিয়ে অভিযোগ করলেও তাদের অভিযোগে কাজ হয়নি বলেন। কিছুদিন আগে তারা জানতে পারেন ঠিকাদার কাজ অর্ধসমাপ্ত রেখে কাজের বরাদ্দ হওয়া পুরো টাকায় বছর দিন আগে তুলে নিয়েছেন।
গ্রামবাসীরা সাংবাদিকদের দেখিয়ে বলেন, সড়কের স্থানে স্থানে ফাটল দেখা দিয়েছে নির্মাণ হওয়ার কিছুদিনের মধ্যেই। খুবই নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে যা তদন্তকারীরা নিশ্চয়ই দেখে গেছেন বলে মনে হচ্ছে। এখনো কাজের 5 বছরও হয়নি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কাজের নিয়ম হলো সিকিউরিটি মানি কাজ শেষ হওয়ার 5 বছর পর পেতে হয়। কিন্তু এ কাজে 5 বছর হওয়ার আগেই উঠে গেছে কাজ অর্ধসমাপ্ত রেখে। অপরদিকে ফের বিতর্কে করিমগঞ্জ সিভিল হাসপাতাল। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রায় সময় অভিযোগ তুলেন রোগীর আত্মীয়রা। কিন্তু এবারে উল্টা পুরাণ। রোগীকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করার জন্য জনৈক ব্যক্তিকে পুলিশে সমজে দিয়েছেন করিমগঞ্জ সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। বিবরণে জানা গেছে, শনিবার সকালের দিকে পম্পি রায় নামের জনৈক অন্তঃসত্ত্বা মহিলা শারীরিক অসুস্থ বোধ করলে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসেন তার অভিভাবক অসীম রায়। কিন্তু হাসপাতালে এসে কর্মরত চিকিৎসকদের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাননি সেই অভিভাবক। আর এতে উত্তেজিত হয়ে পড়েন তিনি। এক সময় অভব্য আচরণ করতে শুরু করেন চিকিৎসক ও নার্সদের সঙ্গে। এরপর বাধ্য হয়ে ঘটনাকে সামলাতে না পেরে করিমগঞ্জ সদর পুলিশ ডেকে তাদের হাতে অসীম রায়কে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপি দেব জানান, জনৈক রোগীকে গাড়িতে রেখে এসে অভদ্র আচরণ করেন অসীম রায় নামের ব্যক্তি। এমনকি কর্তব্যরত জনৈক চিকিৎসককে গায়ে হাত তোলার অভিযোগ তুলেন ডক্টর লিপি। অপরদিকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে কাটাখালের বকরিহাওর ডাইকের সার্ভে। গত বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত উত্তর হাইলাকান্দির কাটাখাল কালীনগর এলাকার বকরিহাওর জল সম্পদ বিভাগের বাঁধ সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। সম্প্রতি আসাম সরকারের পক্ষ থেকে বিধ্বস্ত যেসব ডাইক নিয়ে আলোচনা হয়েছিল তাতে গুরুত্ব পায় কাটাখালের বকরিহাওর ডাইক। আগামী বর্ষা মরশুমের আগে ডাইক পূর্ণ সংস্কারের জন্য এস্টিমেট তৈরির নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা পেয়ে হাইলাকান্দি জল সম্পদ বিভাগের পক্ষ থেকে শনিবার বকরিহাওর ডাইকের সর্বশেষ পরিস্থিতি যাচাই করা হয়। অত্যাধুনিক মেশিনের সাহায্যে ডাইকের অবস্থান জেনে নেন হাইলাকান্দি জল সম্পদ বিভাগের সিনিয়র বিভাগীয় আধিকারিক সঞ্জয় গুয়ালা, জুনিয়র ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মাজার বুইয়া। বিশেষ দল নিয়ে কাটাখাল পুরাতন রেল সড়ক সেতুর পয়েন্ট থেকে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পয়েন্ট পর্যন্ত প্রায় 4 ঘন্টা মাপজোখ করেছে। বিভাগীয় আধিকারিক সঞ্জয় গুয়ালা, জুনিয়র ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মাজার বুইয়া জানিয়েছেন, সরকারের নির্দেশ আসার পর এস্টিমেট তৈরির লক্ষ্যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। মাপজুখের পর বিস্তারিত প্রতিবেদন তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এদিকে সম্প্রতি গুয়াহাটিতে অবস্থান করে হাইলাকান্দি জল সম্পদ বিভাগের এসডিই পূর্ণেন্দু চন্দ হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের ডাইক ও নদীবাঙ্গ নিয়ে কথা বলেন সরকারি পর্যায়ে। বৈঠকে তিনি ছাড়াও হাইলাকান্দি জেলার জল সম্পদ বিভাগের বিভাগীয় বাস্তুকার ফুলচাঁদ খান অংশ নেন। এসডিই জানান, বকরিহর ডাইকের জন্য সরকার অর্থ মঞ্জুর করেছে, পক্ষকরের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপরদিকে বাংলাদেশ সফরে গেলেন আসামের বিধায়কদের এক প্রতিনিধি দল। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে শাসক বিরোধী মিলিয়ে 35 সদস্যের বিধায়ক দলটি শনিবার আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এমপি ইকবালুর রহিম সে দেশের সরকারের তরফে আসামের বিধায়কদের বরণ করে স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন। তাদের রাখা হয়েছে ঢাকার একটি বিলাসবহুল হোটেলে। এটি মূলত গুড উইল মিশন ট্রিপ। আসামের বিধায়কদের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য হল প্রতিবেশী রাষ্ট্রের সংসদীয় ব্যবস্থা এবং জাতীয় সংসদের কাজকর্ম সম্পর্কে জানা। এই সফরে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিধায়ক সহ এই সফরে আধিকারিক সহযোগী এবং শিল্পী কলাকুশলী মিলিয়ে মোট 61 জন সদস্য রয়েছেন। এই দলে বরাক উপত্যকা থেকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দেপুরকায়স্ত, নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর রয়েছেন। বিধায়করা বাংলাদেশ সংসদের অধ্যক্ষের সঙ্গেও দেখা করবেন এই সফরে। বিশ্বজিৎ দৈমারী জানিয়েছেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান সহ ব্যবসা বাণিজ্যের উন্নতি, বিনিয়োগের সুযোগ, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে সফরে। দলটি আগরতলা সীমান্ত দিয়ে ফিরে আসবে আগামী 22 নভেম্বর মঙ্গলবার। বিধায়ক দলে রয়েছেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের দেবব্রত শইকিয়াও। সফরের শুরুতে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, উন্নয়নের কাজে বাংলাদেশ কিভাবে তাদের মানব সম্পদকে ব্যবহার করছে এটা পরখ করাই হবে আমাদের উদ্দেশ্য।
বিধায়করা এদিন সীমান্ত পেরোনোর সময় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন আখাউড়া চেকপোস্টে। অপরদিকে রাজ্য সরকারের মঞ্জুরিকৃত অর্থে পাতারকান্দির তিনটি চা বাগান এলাকায় নির্মিত তিনটি মডেল হাইস্কুলকে মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করল সরকার। জনসেবার স্বার্থে রাজ্যপালের অনুমোদনক্রমে এই চা বাগান অঞ্চলের আসামের বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মীদের স্মৃতিতে নামাঙ্কিত করা হয়েছে। বৃহত্তর পাতারকান্দির বুবরিঘাট চা বাগান এলাকার মডেল স্কুলটি এখন থেকে মুক্তিযোদ্ধা দুখরাম খেওট আদর্শ বিদ্যালয় নামে নামাঙ্কিত করা হয়। একইভাবে শেফেনদুরি অর্থাৎ মেদলি চা বাগান এলাকার মডেল স্কুলটি মুক্তিযোদ্ধা তুফানি হাজাম আদর্শ বিদ্যালয় ও পুতনি চা বাগানের মডেল স্কুলটি মুক্তিযোদ্ধা গঙ্গাদয়াল দীক্ষিত আদর্শ বিদ্যালয় নামে নামাঙ্কিত করা হয়। এদিকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের আন্তরিক প্রচেষ্টায় এই হাতিকিরা ও ইচাবিল চা বাগানে পৃথকভাবে আরও দুইটি মডেল হাইস্কুল মঞ্জুর করেছে রাজ্য সরকার। এ ব্যাপারে রাজ্য শিক্ষা বিভাগ ইতিমধ্যে এক নোটিফিকেশন জারি করে এই খবরে বৃহত্তর চা বাগান এলাকায় খুশির জোয়ার বইছে। বৃহত্তর চা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়ন সহ এদের সার্বিক সুযোগ সুবিধা লাভে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়কের আন্তরিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষানুরাগী মহল। চা বাগানে বসবাসরত জনগণের কথায়, বিগত কংগ্রেস সরকার চা জনগোষ্ঠীর লোকদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, বিনিময়ে নানাভাবে প্রতারণার শিকার হতে হয়েছিল বাগান শ্রমিকদের। অথচ ডবল ইঞ্জিনের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গোটা দেশের সঙ্গে সমহারে রাজ্যের চা বাগান এলাকায়ও উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে।